দেশটা একটু হল্লা মন্দ হয়, বেচা কেনাও খারাপ, দেখা যাবো যে এরকমই থাকবো, বাজার কমবি না। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো রয়েছেন। দর্শক, পেঁয়াজ এবং রসুনের বাজার দর আজকে জানিয়ে রাখবো। আমরা আছি পাবনার ঐতিহ্যবাহী পেঁয়াজ রসুন মার্কেট ধুলাউড়িয়াতে, এবং আজকে 28 জুন 2024 রোজ শুক্রবারে কেমন দাম চলছে অবশ্যই জানিয়ে দেবো। আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন দাম চলছে আপনার জেলায়। দর্শক, আমরা আছি পাইকারি আড়তের মধ্যে, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আড়ত, পেঁয়াজ কিন্তু বস্তায় প্যাকেজিং চলছে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন? আল্লাহ খুব ভালো রাখছে বা ইনশাআল্লাহ। এটা কি পেঁয়াজ কিনছেন? কাকে? এটা দেশাল। দেশাল? হ্যাঁ, এটা ঢাকার হোটেলে বেশ। এটা ঢাকার হোটেলের পেঁয়াজ না? দর্শক, এটা কিন্তু দেশাল পেঁয়াজ দেখতে পাচ্ছেন। আচ্ছা কাকা, আজকে তো সকাল থেকে হাটে বৃষ্টি, আপনার এটা কেমন? আসলে মোটামুটি করে মধ্যেই দৌড় দাপ করে কিনছি আর কি। তারপরে সব মিলে আজকের সর্বনিম্ন সর্বোচ্চ বাজার কেমন দেখছেন? সর্বনিম্ন হাটায় 2-3 হাজার গেছে, তারপরে 31, 31.5, 32। আচ্ছা, যেটা সর্বনিম্ন সেটা 3,000? হ্যাঁ। আর মাঝারিটা কেমন আছে? মাঝারিটা দাম আরো বেশি কাকা, 3,500। দর্শক, আপনারা জানেন যে 3,200 কিন্তু গতকালকের বাজারও ছিল, তার আগের দিনও বাজারও ছিল, অর্থাৎ 3-4 দিন কিন্তু একই বাজার চলতেছে। কাকা, সব মিলে কি সম্ভাবনা দেখছেন এই সময় পেঁয়াজের বাজারে? মাসের শেষ তো একটু হল্লা মন্দ হয়, বেচা কেনাও খারাপ, দেখা যাবো যে এরকমই থাকবো, বাজার কমবি না। এর বাজার কমবে না, এর চাপ আমার কোনো সম্ভাবনা। আপনি আজকে কত বস্তা কিনলেন দর্শক? দেখতে পাচ্ছেন 25টা। 50 মন? 50 মনের বেশি। 50 মনের বেশি? আচ্ছা, পেঁয়াজের বাজার দর জানলাম, পেঁয়াজের ইন্ডিয়ান খবর কি আছে আপনার কাছে? ইন্ডিয়ানের খবর পড়তে এখন পর্যন্ত নাই, ইন্ডিয়ানের পেঁয়াজের দাম বেশি তো। দাম বেশি? হ্যাঁ। আচ্ছা, এই যে রসুনটা দেখতে পাচ্ছি কাকা, এটা তো ছোট সাইজের রসুন। এগুলা ছোট 5,000, 5,500 এরকম কিনছে। আচ্ছা, যেটা সবচেয়ে ভালো বার রসুন, ভালোটা 7,500, 7,700, 7,600, 7,600, 7,600 পর্যন্ত আছে সর্বোচ্চ দাম। সর্বোচ্চ আর মিডিয়াম যেটা মধ্যম ওটা 6,500, 6,000, 6,500, 6,000। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে দেশি রসুন। আমদানি তো যে আজকে যে আমদানি তাতে তো বাজার কম গেল না, বেশি গেল। বেচা কিনা একটু খারাপ, 20 বস্তা কিনে এলে 10 বস্তা বেচা হয়, আর 10 বস্তা 3-4 দিন পরে বেচা লাগে। বেচা কিনা খারাপ? বেচা কিনা খারাপ, মানুষের মনে কোনো স্বস্তি নাই, বৃষ্টি নাই, বাদল নাই। দর্শক, এই ছিল সর্বশেষ পাবনা থেকে পেঁয়াজের বাজার দর আপডেট। আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের জেলার বাজার দর কেমন চলছে। প্রিয় দর্শক,